যেহেতু আমার দুটো বেবি আছে, তাই আমি লোকালে যদি চাকরি করতে যাই সেটা আমার ফ্যামিলিগতভাবে বাধা ছিল। তাই আমি চেয়েছিলাম যে ঘরে বসে যদি কিছু করা যায়, নিজের স্বাবলম্বী হওয়া যায়। আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশের উপর। এইচএসসি এক্সাম দেওয়ার সময় আমার বিয়ে হয়ে গেছে। যেহেতু আমার দুটো বেবি আছে, তাই আমি লোকালে যদি চাকরি করতে যাই সেটা আমার ফ্যামিলিগতভাবে বাধা ছিল। তাই আমি চেয়েছিলাম যে ঘরে বসে যদি কিছু করা যায়, নিজের স্বাবলম্বী হওয়া যায়, সেজন্য আমি চেষ্টা করছিলাম। আর তখনই বিভিন্ন মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। তারপর জানতে পারলাম যে মিরপুরেই এক কোডা ট্রাস্টের নিজস্ব ব্রাঞ্চ আছে। তো আমি একদিন এই ব্রাঞ্চে চলে আসি। তারপর সেখানে আমি মেন্টরদের সাথে কথা বলি, ওনাদের সহযোগিতায় আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হই। মেন্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পর আমার গিগ রেডি করার 2 মাসের মাথায় আমি বাইরের থেকে মেসেজ পাই। তো একদিন 3টা বাইরের সাথে আমার কমিউনিকেশন হয়। যেহেতু আমার 2টা বেবি ছিল, আমার বেবিদেরকেও সময় দিতে হতো, তখন আমার যে 3টা বায়ার আমাকে বায়ারের সাথে কমিউনিকেট হয়েছে, ওদেরকে আমি টাইমলি রেসপন্স করতে পারিনি, আর সেজন্য ওই কাজটা আমি মেক শিওর করতে পারিনি। তো আমি অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেলাম। তারপর যখন আমি ফেসবুক পেজে ওই কোডা ট্রাস্টের পেজে গিয়ে ওদের ভিডিওগুলো দেখলাম যে হ্যাঁ না, এটা আসলে করা যায়, এটা অসম্ভব কিছু না, তখন আমি অনেক ইন্সপায়ার হই। তারপর দিন আবার নতুন দমে শুরু করি। তো ফাইনালি লাস্ট আমি একটি অর্ডার পাই, সেটা ছিল ডাইরেক্ট অর্ডার। আর সেটা আমি অর্ডারটা পাওয়ার সাথে সাথে আমি আমার মেন্টরকে নক করি। তো আমার মেন্টর ইনস্ট্রাকশন অনুযায়ী আমি বায়ারের কাজটা ভালোভাবে সাকসেসফুলি ডেলিভারি দিতে পারি, এবং বায়ার আমার স্কিলে খুশি হয়ে আমাকে 5-স্টার রিভিউ দেয়। যারা হাউসওয়াইফ আছেন, যারা সংসারের পাশাপাশি নিজেরা কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট। কারণ এখানে এসে আমি নিজের ফ্যামিলিকে সময় দিতে পারি, প্লাস আমি নিজেকে স্বাবলম্বী করার জন্য একটা ওয়ে তৈরি করতে পারি।